এমবাপের জন্য রীতিমতো যুদ্ধে নামছে ফ্রান্স আর রিয়াল মাদ্রিদ। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ বলছে, ফরাসি খেলোয়াড়দের ফ্রান্সের হয়ে অলিম্পিক খেলা ঠেকাতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। সিজন শেষে পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখাচ্ছেন কিলিয়ান এমবাপে, এই খবর মোটামুটি নিশ্চিত। এরই মধ্যে কিলিয়ান এমবাপের অলিম্পিকে অংশ নেয়া আর ইউরোতে খেলা নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। রিয়াল কর্তৃপক্ষ চায় না তাদের ফরাসি তারকারা পরপর দুটি বড় টুর্নামেন্টে অংশ নেয়, কারণ অলিম্পিক খেলতে হলে ইউরো শেষ করেই সেখানে যেতে হবে খেলোয়াড়দের, আর তাতে করে এমবাপেকে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম সফরে পাবে না রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটার এমন কড়া অবস্থানে এমবাপের অলিম্পিক খেলার ব্যাপারে রিয়াল ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।